Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাচ্চাটা কত চেষ্টা করছে কিন্তু কিছুতেই বাসাটা বানাতে পারছে না। আমিও একটু হাত লাগাই। এই এই তুমি ওদিকে যাও দেখি, তোমাকে আর সাহায্য করতে হবে না। চল এবার এই বাসাটা নিয়ে আমি বাজকে গিয়ে দিয়ে আসি। একবার মানুষ এসে গাছ কেটে বাজের বাসা ভেঙে চুরে দিয়েছে, তাই সে মানুষ দেখলেই খেপে যাচ্ছে। কি বিপদ! এখন এই বাজকে কি করে বোঝাই? আর বাজ পাখি সাহায্য না করলে তো হিরে মতির ফুলের আর খোঁজে পাবো না। এই সময় মা ষষ্ঠী যদি থাকতো এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যেত। দাঁড়াও, ষষ্ঠী মাকে ডাকি। কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না, সুধা মায়ের বিপদ ভারী। উপায় বলো তাড়াতাড়ি। হয়তো হয়তো ওরা ডাকছে। আমার ডাকছে রে, আমার ডাকছে। চল বাছা চল, আমাদের শীঘ্রই সেখানে পৌঁছতে হবে। চল যাই। বলি এতক্ষণে আমাকে মনে পড়লো তোদের? তোরা খুব লায়েক হয়ে গেছিস দেখছি বাছা। না না, আমরা তো আসলে খুব ব্যস্ত ছিলাম। তাই নাকি? একটি চড়ে, বলি একটি চড়ে তোমার মুন্ডুটি ঘুরিয়ে দেবো, বুঝতে পেরেছো তুমি?
ব্যস্ত ছিলাম। বলে কি সাত ব্যস্ত ছিলে শুনি? আর তুমি ব্যস্ত ছিলে তাহলে হীরের ফুল খুঁজে পেয়েছো বাচ্চা? না গো মা, পাইনি। বলি হত ছাড়া হতবাগা, কি উপকারটা তুই তাহলে করলি ওর? দেখেছো মা, দেখেছো, আসতে না আসতে ষষ্ঠী মা আমাকে কিরম মারবো ধরবো বলছে। তবে তবে রে হতভাগা, তুই আসতে না আসতে নালিশ করছিস সুদামাকে, আমার নামে নালিশ করছিস, আসতে না আসতে। থামো না, আগে আসল কথাটা শোনো মা, থামো। বল দেখি বাজে, বল আসল কথাটা কি শুনি। ওই হিরেমতির ফুলটা কোথায় আছে সেটা বাজ পাখি জানে, কিন্তু ওর বাসাটা ভেঙে গেছে মা, তাই ও কাউকে সহ্য করতে পারছে না। আমি ওর জন্য একটা বাসা বানিয়েছি, সেই বাসাটা একটু তুমি তালগাছের ওপরে তুলে দিতে পারবে? এ আর এমন কি কথা বাচ্চা! তা বলি বাসাটা কোথায় শুনি? ওই তো মা। ওইটাকে তুলে দিতে হবে? আচ্ছা। নে বাচ্চা নে, তোর বাসা খানা তুলে দিলুম তার গাছের মাথায়। ওই দেখো মা, ওই দেখো বাচ্চাটা বাসায় এসে বসেছে। তা তো বসবেই বাছা, বাসা পেলে তো বসবেই। নে বল দেখি আর কি করতে হবে? কিছু না, শুধু একটু অপেক্ষা করতে হবে। জানি না এ থালা কত দূরে গিয়ে থামবে, কিন্তু যত দূরেই যাক না কেন একে আমি অনুসরণ করবই, আমাকে সুধা পর্যন্ত পৌঁছাতেই হবে। সুধা হিরেমতির ফুল নিয়ে বর আর ছেলের টানে ঠিক মায়া রাজ্যে যাবে, কিন্তু সুধা সেখানে পৌঁছানোর আগে আমাকে পৌঁছাতে হবে, না হলে মায়াবতী মা একা হাতে সবটা সামলাতে পারবে না। একবার একবার সুধা ওর ক্ষীরের ছেলেকে জ্যান্ত করুক ব্যাস, তারপরেই শুরু হবে আমার আসল খেলা। একে সমুদ্রের মাথায় গোল ঝকঝকে চাকতির মতো রেখে দেখা যাচ্ছে। এটা তো রূপোর থালা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই রূপোর থালাটা নক্ষত্র ঘরে থেকে ভেসে চলেছে। কাছে গিয়ে দেখতে হচ্ছে তোমায়। তাহলে কি কেউ মন্ত্র বলে জানার চেষ্টা করছে সুধা কোথায় আছে? কিন্তু কেন, কে পৌঁছতে চায় সুধার কাছে, কার প্রয়োজন সুধাকে? না 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 না, এইভাবে তো ছেড়ে দিলে চলবে না, সবটা সবটা জানতে হবে আমায়, সবটা। একে মাছের থালাটা নিয়ে কোথায় চলে গেল? এরকম মাছ তুমি আগে কখনো দেখিনি। থালাতে সুধার মুখ, থালা ভেসে চলেছে নক্ষত্র ঘরের দিকে, তার উপরে থালাটা ধরতে মাছটা থালাটা মুখ নিয়ে জলে ডুব দিল। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠছে, তো আমি তো বুঝতেই পারছি না বিষয়টা কি চলছে। না 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 না,
এই রহস্যভেদ করতেই হবে আমাকে। এই রহস্যভেদ না করে আমি কোথাও যাব না, কোথাও না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।